আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব ডিপ ফ্রিজ পরিষ্কার করার টিপস, যেটা কিনা খুব সহজেই ডিপ ফ্রিজ পরিষ্কার করা যায়। ডিপ ফ্রিজ পরিষ্কার করার সময় আগে কিন্তু ডিপ ফ্রিজটা আনপ্লাগ করে নিতে হবে, যাতে করে কোনো প্রকারের কারেন্টের লাইন না থাকে। তারপরে ফ্রিজের ভিতরে যে মাছ মাংস বক্স বক্স থাকে সেগুলো বের করে নিতে হবে। আমি সবগুলো বক্স বা মাছ মাংস সব বের করে নিয়েছি। দুইটা বক্স বরফের সাথে খুব শক্তভাবে আটকে আছে, সেটা পরে আমি বের করে নিব। তো এরকম করে আপনারা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এরকম যে প্লাস্টিকের ফ্রিজের সাথে স্পেচুলা থাকে এগুলো দিয়ে কিন্তু কখনোই খোঁচা দিয়ে বরফ তুলতে যাবেন না, এতে করে কিন্তু ফ্রিজের খুব বড় ধরনের ক্ষতি হতে পারে, অনেক বড় বেশি বেশি স্ক্র্যাচ পড়ে যায়। তো খুব সহজেই ডিপ ফ্রিজ পরিষ্কার করার জন্য আমি প্রথমে এখানে এক মগ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা জিনিস আমি ব্যবহার করেছি যেটা দিলে খুব সহজেই বরফটা গলে যায়। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, একটা আঙুল যেন কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় এরকম পরিমাণে গরম পানি নিয়েছি। তো ওই জিনিসটা মিশানোর কারণে কিন্তু দেখেন বরফের পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বরফটা গলে যাচ্ছে। তো বরফটা গলে গেলে কিন্তু খুব সহজেই ফ্রিজটা পরিষ্কার করা যায়। পানির সাথে যে একটি উপকরণ মিশিয়েছি সেটি আমি কিছুক্ষণ পরে বলে দিচ্ছি। তো এখন দেখেন এই স্পেচুলাটা দিয়ে একটু ধরলেই কিন্তু পুরোটো বরফ পড়ে যাচ্ছে। কোনো প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। আর যে সাইডটা একটু নরম হওয়া বাকি আছে এখনও, ওইখানে আর একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এক মগ পানি দিলেই কিন্তু ফ্রিজের সবটুকু বরফ গলে যাবে। এখানে কুসুম গরমের বেশি পানি কিন্তু ব্যবহার করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন সবগুলো বরফ কিন্তু গলে গিয়েছে, আর যে বক্সগুলো ছিল এগুলো কিন্তু বরফ থেকে খুব সহজেই ছুটে গিয়েছে। তো এবারে পানিগুলো ফ্রিজ থেকে ওঠানোর জন্য আমি এরকম সাইজের একটা ট্রে নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে খুব সহজে কিন্তু আপনারা পানিটা তুলে নিতে পারেন। হাতের কাছে একটা মগ নিয়ে নেবেন, এই মগের ভিতরে আপনারা এই পানিটা তুলে নিতে পারেন। আর এভাবেই আমি ফ্রিজের যে অতিরিক্ত পানিটা বা বরফ গলে যে পানিটা হয়েছে সেই পানিটাকে তুলে নিচ্ছি। তো সবটুকু পানি নেওয়ার পরে কিছু কিছু ময়লা বা কিছু কিছু বরফ জমে আছে এখনও। তো এটা পরিষ্কার করার জন্য নিয়ে নিব একটা কিচেন টাওয়েল। আর আমি ফ্রিজের মধ্যে সবসময় একটা কাগজ ব্যবহার করি, যাতে করে ফ্রিজের মধ্যে মাছ মাংসের আলাদা রক্তের দাগটা না লাগে। এবার ফ্রিজটাকে খুব ভালোভাবে ক্লিন করার জন্য নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কিচেন টাওয়েল। টাওয়েলটা দিয়ে খুব ভালোভাবে এবার মুছে নিলে কিন্তু ডিপ ফ্রিজটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। আর কিচেন টাওয়েলটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার নিয়ে করে নেবেন, এরকম কাপড় নেবেন যেটা থেকে কোনো প্রকার আঁশ না ওঠে। তো কিচেন টাওয়েলটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে আমার ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। এবার ভিতরের সাইডটা যখন পরিষ্কার হয়ে যাবে, উপরের অংশটা পরিষ্কার করার জন্য বা ফ্রিজের সাইডটা পরিষ্কার করার জন্য সামান্য পরিমাণে পানি নিয়ে নিয়েছি। আর পানির মধ্যে মিশিয়ে দিয়েছি ডিশওয়াশ। ডিশওয়াশের পানির মধ্যে কিচেন টাওয়ালটা ভিজিয়ে সাইড থেকে খুব ভালোভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিব।
ছোট কিচেন টাওয়ালগুলো দিয়ে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করলে কোনো প্রকারের দাগ পড়ে না, বা যে দাগগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যায়। তা আমি আমার ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। আর পানির সাথে যে জিনিসটা আমি মিশিয়েছিলাম সেটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছিলাম। লবণের কারণে কিন্তু বরফ খুব তাড়াতাড়ি গলে যায়। বরফ গলার ক্ষেত্রে লবণের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ফ্রিজ পরিষ্কার করার পরে আপনারা চেষ্টা করবেন ফ্রিজের নিচের অংশে এরকম একটু পলিথিন বিছিয়ে দিতে, তাহলে মাছ মাংসের যে দাগ হয় সেটা কিন্তু পলিথিনটার মধ্যে হবে, আর পলিথিনটা খুব সহজেই ফেলে দেওয়া যায়। তো আশা করি আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে। আর আমার টিপসটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ চলে আসবো আবারও কোনো নতুন টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।